বোমাতঙ্ক কাটছে না ভারতের এয়ারলাইন্স শিল্পে। এক সপ্তাহের ব্যবধানে 70 বারেরও বেশি বোমা হামলার হুমকির শিকার হয়েছে দেশটির একাধিক উড়োজাহাজ সংস্থা। এ ধরনের হুমকিতে যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক, বিলম্বিত হয়েছে অসংখ্য আন্তর্জাতিক ফ্লাইট। তবে হুমকি এলেও এখনও কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ভারতীয় বিমান কর্তৃপক্ষ। যদিও এসব ঘটনার অধিকাংশই ভুয়া বলে দাবি করেছে দেশটির প্রশাসন, এসব ভুয়া হুমকির কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের বিমান পরিবহন খাত। সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানায়, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে 13 অক্টোবর থেকে দেশটির বিভিন্ন বিমান সংস্থার কাছে 70টিরও বেশি হুমকি এসেছে। এসব ঘটনায় ফ্লাইট শিডিউল ও উড্ডয়ন খরচ ব্যবস্থাপনায় পড়েছে চরম নেতিবাচক প্রভাব। ভারত সরকার ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়ে জানান, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ফ্লাইট চলাচলে বিঘ্নের জন্য দায়ী সকল ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনার কথা বলেছে দেশটির বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। এর জেরে এক অপ্রাপ্তবয়স্ক হুমকিদাতাকেও গ্রেপ্তার করেছে পুলিশ, তবুও বন্ধ হয়নি হুমকি। মঙ্গলবার হুমকি পেয়ে এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লি শিকাগো ফ্লাইটটি কানাডার উত্তরাঞ্চলীয় শহর ইকালুইটে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। পরবর্তীকালে কানাডার বিমানবাহিনী যাত্রীদের গন্তব্যে নিয়ে যায়। একই দিনে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসেও আসে হুমকি। এরপর যুদ্ধবিমানের কড়া পাহারায় সিঙ্গাপুরে অবতরণ করে বিমানটি। একই রকমভাবে যুক্তরাজ্যগামী ফ্লাইটেও ঘটে বিপত্তি। হুমকি পাওয়ার পর এয়ার ইন্ডিয়ার বোয়িং 777-300 মডেলের উড়োজাহাজটি অবশেষে ব্রিটিশ RAF ফাইটার জেটের সহযোগিতায় লন্ডনে অবতরণ করে। এছাড়া শুক্রবার হামলার ভয়ে ভিস্তারা এয়ারলাইন্সের নয়াদিল্লি থেকে লন্ডনগামী ফ্লাইটটিও মাঝপথে জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবতরণ করে। হুমকিগুলোর সত্যতা না থাকলেও ঝুঁকি নিতে রাজি হয়নি এয়ারলাইন্সগুলো, এর ফলে বাতিল হয়েছে অসংখ্য ফ্লাইট। পুলিশ জানায়, হুমকির প্রেক্ষিতে সবগুলো ফ্লাইটেই নিরাপত্তা পরীক্ষা করা হয়েছে, মোতায়েন করা হয়েছে বোম্ব ডিপোজাল ইউনিট। তবে ফ্লাইটে বিধ্বংসী কিছু পায়নি তারা। তবে হুমকিদাতাদের খুঁজে বের করে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তারা। সামদানি প্রত্যয়, RTV।